নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এবার সুখ তারা দিতে চলেছে মহাসুখ এই ছয় রাশিকে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশিক্রা। একুশে ফেব্রুয়ারি শুক্রতারা, অর্থাৎ যেটিকে বলা হয় শুক্র গ্রহ, আপনারা সেটা সকলেই জানেন। আর এই শুক্র গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশির জাতক ও জাতিকারা মহাভোগী হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, কোন কোন দিক থেকে আপনাদের এই মহাসুখ বা মহাভোগ আসতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনার জন্মছকে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্র গ্রহ আপনার জন্মছকে নিচস্থ থাকে বা ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা মিলবে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন এবং জেনে নিতে পারেন আপনাদের জন্মছকে শুক্র গ্রহ কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই শুক্রতারা অর্থাৎ শুক্র গ্রহ কোন ছয় রাশিকে মহাসুখ দিতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা মহাসুখী বা মহাভোগী হয়ে উঠবেন। অর্থাৎ ফেব্রুয়ারির 21 তারিখ থেকে এই শুক্রের রাশি পরিবর্তনের ফলে আপনাদের আর্থিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এছাড়াও এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পর নারীর প্রতি আসক্তি এবং বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্ত্রীর কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন এবং আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবেই ঘটবে, কারণ শুক্র দেয় সুখ, শুক্র দেয় এই পার্থিব জগতের সমস্ত রকম সুখ। আর যে সুখ আমরা প্রত্যেকেই চাই, অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই যেন আমাদের জীবনে লাক্সারিয়াস থাকে, আমি না চাইতে যেন অনেক কিছুই পেয়ে যাই, আর এটি কেবলমাত্র শুক্র গ্রহই দেয়, আর সেইগুলিই আপনারা পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রতারা অর্থাৎ এই শুক্র গ্রহের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে, কারণ এই শুক্র দেয় সুখ, এই শুক্র দেয় আমাদের পার্থিব জগতের সমস্ত রকম ভোগ্য বস্তু যা আমরা প্রত্যেকেই কিন্তু আশা করি। এবং আপনার জন্মছকে যদি শুক্র গ্রহ ভালো থাকে, তাহলে আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি আমি যা যা বলতে চলেছি তা তা পাবেনই পাবেন। যেমন আপনারা স্ত্রীর কাছ থেকে সুখ পাবেন, এছাড়াও আপনারা এই সময় আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন, সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন বা সেলফ প্রফেশন, তিন ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এর পাশাপাশি এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে, পর নারীর প্রতি আসক্তি আসার সম্ভাবনা রয়েছে, বিবাহ বৈভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই সমস্ত দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র দেয় আমাদেরকে সুখ, এই পার্থিব জগতের যত রকম ভোগ্য বস্তু রয়েছে সমস্ত কিছু কিন্তু শুক্র দেখায়, আর এই ভোগ এই বিলাস এই সমস্ত কিছু কিন্তু
শুক্র গ্রহের আন্ডারে, তাই আপনারা রেডি হয়ে যান এই ভোগ এই সুখ পাওয়ার জন্য। তবে একটি জিনিস মাথায় রাখবেন, আপনাদের জন্মছকে শুক্রগ্রহ যেমন অবস্থায় থাকবে ঠিক তেমনটি কিন্তু আপনারা ফল পাবেন। আর যদি আপনারা চান শুক্রগ্রহকে ভালো করার, তাহলে কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও আসতে চলেছে মহাভোগ মহাসুখ, আর এই সুখ আপনাদেরকে জীবনে ওয়ান স্টেপ এগিয়ে নিয়ে যাবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে যেন সুখ স্বাচ্ছন্দ্য থাকে, আমরা না চাইতে যেন অনেক কিছু করতে পারি। আর এই সমস্ত কিছুই কিন্তু অর্থাৎ এই সমস্ত পার্থিব সুখ শুক্রগ্রহের আন্ডারে। তাই আপনাদের জন্মছকে যদি শুক্রগ্রহ ভালো পজিশনে থাকে তাহলে আপনারা 100% আমি যা যা বলতে চলেছি তা তা পেতে চলেছেন। অর্থাৎ 21 ফেব্রুয়ারি শুক্রগ্রহের রাশি পরিবর্তনের ফলে আপনাদের আর্থিক দিক যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এর পাশাপাশি আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু তীব্র থেকে তীব্রতর হওয়ার সম্ভাবনা রয়েছে, পর নারীর প্রতি আসক্তি আসার সম্ভাবনা রয়েছে, বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনারা এই সময় স্ত্রীর কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং আপনাদের আর্থিক দিক, সে চাকরি করুন ব্যবসা করুন বা সেল প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, যার ফলে আপনাদের জীবনেও আসতে চলেছে সুখ স্বাচ্ছন্দ্য। তবে ততটাই সুখ ততটাই স্বাচ্ছন্দ্য আপনারা পাবেন যতটা আপনার জন্মছকে শুক্রগ্রহ বলবান রয়েছে। অর্থাৎ শুক্রগ্রহ কেমন রয়েছে সেটা সবচেয়ে বড় বিচারের বিষয়। আপনার জন্মছকে যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আমি যা যা বলতে চলেছি তাই কিন্তু আপনাদের হবে। অর্থাৎ এই সময় আপনাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য এই সব কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের জীবনে আসতে চলেছে মহাভোগ, এবং এই সময় আপনারা যে কোনো জায়গা থেকে হেল্প পাবেন, এবং এই সময় আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে এবং আপনারা এই সময় মহাভোগী হয়ে উঠবেন, এবং এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা বিবাহ বৈভূত সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়তে পারেন। এছাড়াও স্ত্রীর কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং জীবনে লাক্সারিয়াস কোনো বস্তু আপনারা কিনতে চলেছেন। এরপরে শেষ এবং 6 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রগ্রহের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। অর্থাৎ এই শুক্রগ্রহ আমাদেরকে কি দেয়? সুখ স্বাচ্ছন্দ্য বৈভব এই সমস্ত কিছু কিন্তু শুক্রগ্রহের আন্ডারে। অর্থাৎ এই পার্থিব জগতে যত রকম ভোগ্য বস্তু রয়েছে সবই কিন্তু শুক্রের আন্ডারে, তাই ততটাই আপনারা সুখ পাবেন যতটা আপনার জন্মছকে শুক্রগ্রহ বলবান রয়েছে। তাই আমি আবারও বলছি আপনারা কোনো নিয়ারেস্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন। এই সময়ের মধ্যে অর্থাৎ 21 তারিখ থেকে আপনাদের জীবনে আসতে চলেছে মহাভোগ। এই সময় আপনারা অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন, স্ত্রীর কাছ থেকে সুখ পাবেন, এবং বিবাহ বৈভূত সম্পর্কেও কিন্তু জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে, এবং এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট ক্রয় করতে পারেন। তো এই ছিল 6 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই শুক্তারা অর্থাৎ শুক্রগ্রহ রাশি পরিবর্তনের সুফল আপনারা পেতে চলেছেন। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।